আসসালামু আলাইকুম। ফারজান হচ্ছে নতুন আরো একটি আত্মশ্রদ্ধাকার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো মাত্র 5টি উপকরণে কেক ডেকোরেশনের জন্য এডিবল সুগার লেস। আর এই লেসটা তৈরি করার পর আপনারা চাইলে কিন্তু খুব সহজে সর্বোচ্চ 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করতে পারেন। তো আমার রেসিপি গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা রেসিপির নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। তো চলুন ভিডিওটা কিনে ঘরে খুব সহজে এডিবল সুগার লেস তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখন প্রথমেই আমরা লেসের জন্য একটা মিশ্রণ তৈরি করে নেব। আর এর জন্য এখানে আমি একটা বাটির মধ্যে দিয়ে দেবো মেজাবিন কাপের 1/2 কাপ পরিমাণ একেবারে বলক আসা ফুটন্ত গরম পানি। আর অবশ্যই কিন্তু এখানে বলক আসা গরম পানি ব্যবহার করতে হবে, কোনোভাবে কুসুম গরম বা ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। এখন এই পানির মধ্যে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ টাইলেস বা সিএমসি পাউডার। আর এই সিএমসি পাউডারটা আপনারা যে কোনো বড় মুদির দোকানে অথবা বেকিং আইটেমের দোকানগুলোতে এরকম ছোট বোতলে কিনতে পাবেন। এর প্রতি বোতলের দাম পড়বে মাত্র 60 টাকা করে। এখন একটা চামচ দিয়ে পানি আর সিএনসি পাউডারটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর অবশ্যই কিন্তু এই কাজটা একটু সময় আর ধৈর্য নিয়ে করবেন, কারণ গরম পানির সাথে সিএনসি পাউডারটা মেশাতে অনেকটা সময় লাগে। এখন সিএনসি পাউডার আর গরম পানিটা একসাথে মিশিয়ে নিয়ে বাটির মধ্যে আমি ঢাকনা দিয়ে দেবো ঘুরে ধরে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখুন সিএনসি পাউডারের দলাগুলো কিন্তু অনেকটাই ভ্যানিশ হয়ে গেছে। এখন আবারও একটা চামচের পেট দিয়ে ঠিক এভাবে বাটিটাকে হাতে নিয়ে সিএনসি পাউডার আর পানির এই মিশ্রণের মধ্যে অবশিষ্ট যে দলা বা গুটি রয়ে গেছে সেটা আমরা ঠিক এভাবেই ভেঙে নেব। আর অবশ্যই মনে রাখতে হবে এক্ষেত্রে কিন্তু কোনোভাবে সিএনসি পাউডার আর গরম পানির মিশ্রণের মধ্যে কোনো রকম দলা থাকা যাবে না, না হলে এটা কিন্তু ভালো হবে না। দেখুন এটির সাথে কিন্তু পানি আর সিএনসি পাউডারটা আমি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু বিন্দুমাত্র দলাও অবশিষ্ট নেই। এখন ঘন আর আঠালো এই মিশ্রণের মধ্যে আমি অ্যাড করে দেব 1 চা চামচ কর্ন সিরাপ। তবে আপনাদের হাতের কাছে যদি ওরকম কর্ন সিরাপ না থাকে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে এখানে গ্লোবাল সিরাপটাও ব্যবহার করতে পারেন। আর এই কর্ন সিরাপটা আপনারা এরকমই বড় বোতলে কিনতে পাবেন বেকিং আইটেমের দোকানগুলোতে। এখন আজকে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো 1 টেবিল চামচ আইসিং সুগার বা পাটায় পিষে নেওয়া বা ব্লেন্ডারে গুঁড়ো করে নেওয়া চিনি। এখন আবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। আর অবশ্যই এই ক্ষেত্রে চামচের পিঠটা দিয়ে মেশালে বেশি ভালো হয়। এখন আইসিং সুগারটাও ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারটা আমার নিজে ঘরে তৈরি করা, আপনারাও কি করে ঘরে খুব সহজে দোকানের মতো কর্নফ্লাওয়ার তৈরি করতে পারেন সেই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন আবার একটু সময় আর ধৈর্য নিয়ে চামচের পেট দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেও কিন্তু এরকমই ঘন আর আঠালো একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে। আর এ পর্যায়ে লেসের এই ঘন মিশ্রণের মধ্যে আমি অ্যাড করে দেব 3 থেকে 4 ফোঁটা হোয়াইট ফুড কালার। এখন কালারটাও কিন্তু লেসের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এর সাথে কিন্তু তৈরি হয়ে গেছে সুগার লেস তৈরি করার পারফেক্ট মিশ্রণ। এখন এই মিশ্রণটা আমি সমান 3 ভাগে ভাগ করে নেব। মানে হলো আমি আজকে এখানে যে পরিমাণটা ব্যবহার করেছি সেই পরিমাণে 4 থেকে 5টা সুগার লেস হবে। এখন লেসগুলো যেহেতু আমরা কালার করতে চাচ্ছি তাই সম্পূর্ণ লেস ও মিশ্রণটাও আমি সমান 3 ভাগে ভাগ করে নিয়েছি। এখন এর 1 ভাগ লেস ও মিশ্রণের মধ্যে আমি অ্যাড করে দেবো 2 থেকে 3 ফোঁটা পিঙ্ক ফুড কালার। এরপর কালারটা লেসের ঘন মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর 1/2 ভাগ মিশ্রণের মধ্যে আমি অ্যাড করে দেব 2 থেকে 3 ফোঁটা গ্রিন ফুড কালার। সেটাও আমি খুব ভালোভাবে চামচের সাহায্যে লেসের মিশ্রণের সাথে মিশিয়ে নেব।
আর এক ভাগ মেশন কিন্তু আমরা হোয়াইটে রেখে দেব, মানে সাদা কালারের। এখন কিন্তু লেস গুলো তুলে পরে নেওয়ার পালা। আর এর জন্য এখানে আমি লেস শীট নিয়ে নিয়েছি। আর এই শীট গুলো আপনারা যে কোনো বড় বেকিং আইটেমের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। আর আজকের এই লেস গুলো তৈরি করার জন্য এখানে কিন্তু আমি দুইটি ভিন্ন ডিজাইনের লেস শীট ব্যবহার করব। এখন এরকম একটা ছোট সাইজের প্যালেট ম্যাপের মধ্যে আগে থেকে তৈরি করে রাখা সামান্য পরিমাণ একটু গ্রিন সুগার লেস এর ঘন মিশ্রণটা নিয়ে ঠিক এভাবে সম্পূর্ণ শীটের মধ্যে স্প্রেড করে দেব। আর এই কাজটা আমি ঠিক কি করে করেছি সেটা আপনার ভিডিওটা একটু ভালো করে দেখলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। আর অবশ্যই কিন্তু এই কাজটা হালকা হাতে প্রেশার করে করতে হবে, যেন শীটের ভেতরে সম্পূর্ণ সুগার লেস এর মিশ্রণটা খুব ভালোভাবে ঢুকে যায় এবং ডিজাইনটা খুব স্পষ্ট ভাবে বোঝা যায়। এখন সম্পূর্ণ শীটের মধ্যে সুগার লেস এর মিশ্রণটা দিয়ে নেওয়া হয়ে গেলে এরকম একটা স্মুথার দিয়ে এক পাশ থেকে টেনে শীটের উপরে সুগার লেস এর যে ঘন মিশ্রণের অবশিষ্ট অংশটা রয়ে গেছে সেটা ঠিক এভাবেই আমি সরিয়ে নেব। আর এই কাজটাও আমি ঠিক কি করে করেছি সেটা আপনার ভিডিওটা একটু ভালো করে দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। আর অবশ্যই কিন্তু এই কাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ পারফেক্ট একটা লেস তৈরি করার জন্য। এখন একবার ডান পাশ থেকে এবং একবার বাম পাশ থেকে কেক স্মুথারটা দিয়ে ঠিক এভাবে শীটের উপরে থাকা অবশিষ্ট অংশটা পরিষ্কার করে নেব। আর তখনই দেখবেন শীটের উপরে সোগালেজের মিশ্রণ দিয়ে তৈরি করা ডিজাইনটা খুব সহজে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে। এখন এই শীটটা আমি একটা সাইডে রেখে দেব এবং সেম ভাবে বাকি ডিজাইন আর কালারের শীট গুলো তৈরি করে নেব। দেখুন সবগুলো শীটে কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। আর এখন এই শীট গুলো কিন্তু আপনারা চাইলে তিনটি ভিন্ন পদ্ধতিতে শুকিয়ে নিতে পারেন। আর এই তিনটি পদ্ধতি হলো, প্রথমে মাত্র 10 মিনিটে ইলেকট্রিক ওভেনে তৈরি করা। এর জন্য 10 মিনিট আগে ইলেকট্রিক ওভেনটাকে 100 ডিগ্রিতে প্রিহিটেড করে নিতে হবে। 10 মিনিট পর যখন ওভেন পুরোপুরি ভাবে প্রিহিটেড হওয়ার পর লাইট নিভে যাবে তখন আবারও 100 ডিগ্রিতে ঘুরে ধরে 10 থেকে 12 মিনিটের জন্য সেটা আমরা 100 ডিগ্রিতেই ওভেনে দিয়ে দেব। আর 10 মিনিট পরেই দেখবেন লেসটা পুরোপুরি ভাবেই ড্রাই হয়ে গেছে। তখন হালকা হাতে প্রেস করে তুলে নিলেই কিন্তু হয়ে যাবে। এর দ্বিতীয় পদ্ধতিটা হলো রোদে শুকিয়ে। এতে সময় লাগবে মাত্র 3 থেকে 4 ঘন্টা। এর জন্য 3 থেকে 4 ঘন্টা কড়া রোদে লেসের এই শীট গুলো শুকিয়ে নেওয়ার কিন্তু লেসটা খুব সহজেই শীত থেকে আলাদা হয়ে যাবে। আর সব শেষ পদ্ধতি হলো যাদের বাসায় ওভেন বা রোদের ব্যবস্থা নেই তাদের জন্য। আর সেটা হলো নর্মাল রুম টেম্পারেচারে 7 থেকে 8 ঘন্টা রেখে দিলেও কিন্তু লেসটা একেবারে ড্রাই হয়ে যাবে এবং সিলিকন শীট থেকে নিজে নিজেই উঠে আসবে। এখন আমি আপনাদের একেবারে নর্মাল পদ্ধতিতেই লেসটা তৈরি করে দেখাবো। এর জন্য লেসের এই শীট গুলো আমি নর্মাল রুম টেম্পারেচারে একটা সাইডে রেখে দেব 7 থেকে 8 ঘন্টা বা সারা রাতের জন্য। দেখুন সারা রাত নর্মাল রুম টেম্পারেচারে থাকার পর লেস গুলো কিন্তু একেবারে ড্রাই হয়ে গেছে। হাত দিয়ে ধরলেও কিন্তু লেসের ঘন মিশ্রণটা হাতে বেজে যাচ্ছে না বা লেসের মিশ্রণের মধ্যে কোনো রকম ভেজা ভাব নেই। আর আপনারা একটু ভালো করে খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন শীত থেকে লেসটা কিন্তু নিজে নিজে উঠে আসতে শুরু করেছে। আর এ পর্যায়ে শীটের একটা সাইড থেকে লেসের মাথাটা ধরে হালকা হাতে টেনে নিলেই কিন্তু দেখবেন খুব সহজেই শীত থেকে লেসটা আলাদা হয়ে যাবে। আর এর সাথে কিন্তু অসাধারণ দেখতে এডিবল সুগার লেস তৈরি হয়ে গেছে। এখন সেম ভাবে সবগুলো লেসই আমি শীট থেকে তুলে নেব। দেখুন সবগুলো লেসে কিন্তু আমার শীট থেকে তুলে নেওয়া হয়ে গেছে। এখন এই শীট গুলো কি করে আপনারা সর্বোচ্চ 3 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন সেই পদ্ধতিটাই দেখিয়ে দেব। আর এর জন্য এখানে আমি বড় সাইজের একটা বাটার পেপার নিয়ে নিয়েছি। এখন এই পেপারে এক ধারে একটা লেস ঠিক এভাবে বসিয়ে দিয়ে পেপারটাকে ঠিক এভাবেই আমরা ভাঁজ দিয়ে নিব লেসের সমান করে। এরপর আরেকটা ভাঁজে আরো এক টুকরো লেস বসিয়ে দেব এবং সেম ভাবে ভাঁজ দিয়ে নেব। এরপর দুপাশ থেকে মুড়ে নিলেই কিন্তু
গ্যাসটা সংরক্ষণের জন্য এখন কড়াকড়ি তৈরি। এখন এই অবস্থায় গ্যাসটা আমরা একটা এয়ারটাইট বক্সে ঠিক এভাবে ঢুকিয়ে নর্মাল রুম টেম্পারেচারে রেখে 3 থেকে 4 মাস পর্যন্ত খুব সহজেই ব্যবহার করতে পারবো। তো আপনারাও কিন্তু একেবারে নতুন আর ইউনিক ডিজাইনের কেক ডেকোরেশনের জন্য এরকম এডিবল সুগারলেস তৈরি করে নিতে পারেন খুব সহজেই ঘরে বসেই। তো আমার রেসিপি গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার প্রতিটা রেসিপি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে আরো একটি নতুন আর ইউনিক ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।